महिला সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ। সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই অবস্থায় মুখ খুলেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। এইটা যদি তৃণমূল কংগ্রেসের কাউর হতো, আরে বাপ রে বাপ, এটা যদি আমার বিরুদ্ধে হতো, আরে বাপ রে, মানে মাথা ন্যাড়া করে ওই টেকো একটা কি কৌশল ঘুরে বেড়ে ওই রকম সবাই মাথা ন্যাড়া করে ফেলে দিয়ে চলে আসতো নরেন্দায় তিরুপতিতে গিয়ে। তন্ময় বাবু এটা মনে রাখবেন, ঘুঁটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আছে। খুব মজা নিচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য কি করেননি আপনারা, কি ভাষা করেননি? মহিলার সম্মতি ছাড়া, একজন মহিলা তার অসম্মতিতে তার উপর অত্যাচার করাটা আমার মনে হয় না এটা কোনো লেনিনবাদ বা কোনো মার্ক্সবাদী ব্যাখ্যা দিয়ে এটাকে চেপে দেওয়া চলবে। এবং আমাদের ছেলে মেয়েরা কালকে মিছিল বের করছে। সিতাই বিধানসভায় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলল বাম এবং কংগ্রেস। বাম কংগ্রেসের তরফে এই অভিযোগ তোলা হয়েছে যে দাখিল হওয়া মনোনয়নপত্রে যিনি তৃণমূল প্রার্থী তার স্বামীর নাম তিনি উল্লেখ করেননি। সংরক্ষিত আসন হওয়া সত্ত্বেও এসসি সার্টিফিকেট তিনি দেননি বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, অভিযোগটা কি? শুভেন্দু, এইটা তোমার থেকে জানতে চাইবো, কেন বাম কংগ্রেসের তরফে এই দাবিটা করা হচ্ছে যে সিতাইয়ের যিনি তৃণমূল প্রার্থী তার নমিনেশন ক্যান্সেল হওয়া উচিত? দেখো, যেটা দাবি করা হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনে সঙ্গীতা রায় বাসুনিয়া নামে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং সেখানে তার স্বামীর নাম জগদীশ বর্মা বাসুনিয়া, অর্থাৎ বর্তমানে যিনি কোচবিহারের সাংসদ তার নাম ছিল। এবং এবার কিন্তু যে তিনি উপনির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন সেখানে তিনি সঙ্গীতা রায় নামে প্রার্থী দাখিল করেছেন এবং সেখানে তিনি তার মৃত বাবার নাম উল্লেখ করেছেন তার অভিভাবক হিসাবে, এখানে কিন্তু স্বামীর নাম উল্লেখ করেনি। এখানেই প্রশ্ন করছে বাম ও কংগ্রেস যে একই ব্যক্তি, দুজন একই ব্যক্তি কিভাবে আলাদা আলাদা নমিনেশনের তার তথ্য দিল এবং পাশাপাশি তার এসসি যে সার্টিফিকেট, যেহেতু এটা সংরক্ষিত আসন, সেই সার্টিফিকেট কংগ্রেসের দাবি যে সার্টিফিকেট তারা দেখতে চেয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছে, কিন্তু অবজার্ভার সেটা বললেও রিটার্নিং অফিসার বা এখানকার যারা কর্মী রয়েছে তারা কিন্তু সেই সার্টিফিকেট দেখাতে রাজি হয়নি। সব মিলিয়ে এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বাম এবং কংগ্রেস, তাদের দাবি যে এই যে মনোনয়নপত্র সেখানে কিন্তু অনেক গরমিল রয়েছে এবং সেই অভিযোগ ইতিমধ্যে লিখিত আকারে বামপ্রার্থীর তরফ থেকে রিটার্নিং অফিসারকে দেওয়া হয়েছে এবং তাদের দাবি যে এই পুরোপুরি গরমিল রয়েছে দুটো, যে গত পঞ্চায়েত নির্বাচনে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার তথ্যের সাথে এই পঞ্চায়েত, এই যে উপনির্বাচন বিধানসভার সেখানে তার যে সঙ্গীতা রায়ের যে হলফনামা রয়েছে সেখানেও কিন্তু বিস্তর ফারাক রয়েছে। কাজে এই সব বিবেচনা করে প্রার্থীর যে প্রার্থীপদ সেটা বাতিল করার দাবি জানিয়েছেন দুপক্ষ। যদিও এ নিয়ে সঙ্গীতা রায়কে ফোন করা হলে তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। আমাদেরকে ধন্যবাদ শুভেন্দু তোমায়। উনি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনার এফিডেভিট উনি বলেছেন, সেখানে উনি ওই এফিডেভিট এবং তার যে ওই সময়ের যে সম্পত্তির হিসাব সে দিয়েছে ফলস ডিক্লারেশনে, সেখানে সে বলেছেন যে তার স্বামী আছেন, তার স্বামীর সম্পত্তি সে দেখিয়েছেন। ওয়ারাজ এই পঞ্চায়েত বিধানসভায় যে এফিডেভিট দাখিল করেছেন সেখানে তিনি তার স্বামীর নাম এবং স্বামী নেই বলে, নট অ্যাপ্লিকেবল বলে উনি দিয়েছেন এবং সম্পত্তি পঞ্চায়েত সমিতির একজন ক্যান্ডিডেট হিসাবে যে সম্পত্তি দাখিল করেছেন তার সঙ্গে এখনকার সম্পত্তির আকাশ পাতাল ডিফারেন্স, সেটা কী করে সম্ভব হলো? এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচন নিয়ে উনি গিয়ে এফিডেভিট পঞ্চায়েত সমিতির একজন ক্যান্ডিডেট হিসাবে, কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে এফিডেভিট দিয়েছেন, সেটারও কপি আমরা দিয়েছি আজকে এখানে। আমাদের প্রার্থী তিনি তার সমস্ত কিছু যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল করেছে এবং সেই মনোনয়নপত্র অ্যাকসেপ্ট হয়েছে এবং আজকে স্ক্রুটনি পর্বের শেষেও সেটা সঠিকভাবে গৃহীত হবে এবং প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থী বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে দেবে। জামানত বাজেয়াপ্তর ভয়ে এই প্রার্থীরা একটু প্রচারে আলোয় থাকার জন্য এ সমস্ত অভিযোগ করার চেষ্টা করছে।